অনেকে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, তাদের সম্পর্কে কি বলবেন? রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, এদের সম্পর্কে বলবো তারা লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছে। লুঙ্গি খুলে যদি কেউ পাগড়ি বাঁধে এই নিয়তে যে পাগড়ি বাঁধলে সওয়াব হবে, কিন্তু লুঙ্গি যে খুলে গেল সেটার জন্য কবিরা গুনাহ হবে সেটার খবর তার। ঠিক একইভাবে রমজানের রোজা রাখলে সওয়াব হবে, ফরজ আদায় হবে, কিন্তু এর চাইতে বড় ফরজ হলো পাঁচ ওয়াক্ত নামাজ। তো আপনি সেটাই যদি বাদ দিয়ে দেন তাহলে রোজা রাখলেন, তাহলে এর চাইতে বড়টা বাদ দিয়ে আপনি কম গুরুত্বপূর্ণটা করলেন, ওইটার তুলনায় এটাও ফরজ কিন্তু ওইটার চাইতে কম গুরুত্বপূর্ণটারে গুরুত্ব দিলেন, আসলটারে গুরুত্ব দিলেন না। আপনি পাগড়ি পরার গুরুত্ব বুঝলেন কিন্তু লুঙ্গি পরার গুরুত্বটা বুঝলেন না। আল্লাহ আমাদেরকে লুঙ্গি পরার গুরুত্ব বুঝার তৌফিক দান করুন, নামাজের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। অনেক ভাই আছে নামাজের গুরুত্ব তাদের কাছে কিন্তু উনি রোজা রাখে, রোজা রাখে এটা ভালো কথা, কিন্তু তার চাইতে ভালো কথা হলো নামাজ আদায় করা। একজন রোজা রাখে নামাজ পড়ে না, এই লোক খারাপ, কিন্তু আরেকজন নামাজ পড়ে রোজা রাখে না, সেই লোকটা এই প্রথম লোকটার চাইতে কম খারাপ। কারণ হলো সে আসল সবচেয়ে বেশি জরুরিটা করে, নামাজটা পড়ে, রোজা রাখে না, সে খারাপ, একটা হারাম কাজ করে, ফরজ তরক করে। কিন্তু আরেকজন নামাজই পড়ে না রোজা রাখে, এই লোকটা ওই লোকটার চাইতে অধম। আল্লাহ আমাদেরকে নামাজের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। ইমানের পর নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো কাজ মুসলমানের কাছে থাকতে পারে। এরপরে প্রশ্ন হলো রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ রাখা হয়, হাদিসে আছে। প্রশ্ন হলো তাহলে মানুষ কিভাবে খারাপ কাজ করে, খুব দরকারি প্রশ্ন। আল্লাহ তাআলা রমজান মাসে শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করে রাখে হাদিসে আসছে, অথচ রমজান মাসেও মানুষ শয়তানি করে কি করে না? তো শয়তান যদি আটক থাকে মানুষ আবার শয়তানি কেমনে করে, এ হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো ভাই, শয়তানের কারণেই শুধু খারাপ কাজ মানুষ করে ব্যাপারটা সেরকম না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন সূরা ইউসুফের মধ্যে, ইন্নান নাফসাল আম্মারাতুম বিসু, নিশ্চয় মানুষের ভেতরে যে প্রবৃত্তি আছে এই প্রবৃত্তি মানুষকে খারাপ কাজের দিকে নির্দেশ করে। অতএব শুধু শয়তানেই আপনাকে শয়তানি করতে বলে তা নয়, আপনার ভেতরকার মন বা প্রবৃত্তি যে আছে সেও আপনাকে খারাপের দিকে তাড়িত করে। আর দ্বিতীয়ত, একটা ফ্যানের সুইচ বন্ধ করার পরও কিছুক্ষণ ঘুরে শয়তান রমজানের আগে যে ডোজগুলা দিয়ে গেছে ওই ডোজগুলা আরও কিছুদিন অ্যাক্টিভ থাকে, তো যার কারণে অনেক লোক শয়তানি থেকে বাঁচতে পারে না। আবার অনেক উলামা ইকরাম বলেছেন যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন এর মানে হলো মেইন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, এর চেলাগুলা সেগুলা বাইরে থাকে, ওই চান্সে তারা কিছু শয়তানি মানুষকে দিয়ে করায়। কি কি কাজ করলে শিরিক হয়? যে সমস্ত কাজ আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করে সেগুলো সবগুলো শিরিক হয়। যেমন আমরা দোয়া করব আল্লাহর কাছে, আপনি যদি কোনো মাজারে গিয়ে কোনো মাজারওয়ালার কাছে দোয়া করেন, কোনো পীর সাহেবকে মনে করেন তার অলৌকিক ক্ষমতা আছে, তিনি যা খুশি তা করতে পারেন, আল্লাহ যা পারেন এটা যদি অন্য কারোর জন্য সাব্যস্ত করেন, ইবাদত আল্লাহকে করবেন এটা যদি আরেকজনকে করেন, সেজদা আল্লাহকে দিবেন এটা যদি অন্যজনকেও দেন, দোয়া আল্লাহর কাছে করবেন এটা যদি আরেকজনের কাছেও দেন, জীবিত মৃত কোনো পীরের কাছে কোনো মাজারের কাছে দেন, এগুলো শিরক হবে। গোলামি শুধু আল্লাহর হবে, গোলামি কার হবে? সেই গোলামি যদি আপনি কোনো মানুষে করেন তাহলে কি হবে? সেটা শিরক হবে। এরপরে প্রশ্ন হলো, আমি একজন ব্যবসায়ী, আমার একটা জেন্টস দোকান আছে, আসছে রমজানে আমাদের ব্যবসায়িক সিজনে আমাদের প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়, সেজন্য আমি কিছু টাকা নিতে চাই, আমার হাতে টাকা নাই, আমার আত্মীয়দের কাছে হাওলা চেয়েছি কোথাও পাই নাই, আমার এক বড় ভাই বলেছে কিছু টাকা দিবে এক মাসের জন্য, তবে ওনাকে আমার ব্যবসার লভ্যাংশ দিতে হতে কিছু টাকা দিতে হবে। এখন আমার প্রশ্ন হলো ওনার থেকে এইভাবে টাকা নেওয়া জায়েজ হবে কি না, যেহেতু উনি লসের হিসাবে নাই, জানালে উপকৃত হব। যদি আপনার বন্ধু আপনাকে টাকা দেয় ব্যবসায় আর বলে আমাকে লাভের ভাগ দিবা, তাহলে আপনি তাকে নিতে পারেন এই শর্তে যে লাভ লস দুইটার ভাগ তুমি নিতে হবে, তাহলে সেক্ষেত্রে তুমি টাকা ইনভেস্ট করো এবং লাভের হারটাও ঠিক করতে হবে যে কত পার্সেন্ট লাভ। আমার এই ব্যবসার পর আমার চেষ্টা, আমার শ্রম, আমার সময়, আমার দোকান সব আমার, আর তোমার শুধু টাকা বা পুঁজিটা, তো লাভ তুমি 50%, আমি 50%, অথবা তুমি 40%, আমি 60%, এভাবে যে কোনো হার ঠিক করে তারপরে ব্যবসা নামতে হবে। শুধু লাভের ভাগ খাবে,
বাধ্যক টাকা নিবে নির্দিষ্ট হারে, যে তুমি লাভ করো আর লস করো, আমার এত টাকা দিতে হবে, তাহলে এটার নাম হবে সুদ। এভাবে নেওয়া যাবে না।